হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জব জেনিক্স বন্ধুরা আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা অনেকেই প্রায় কমেন্ট করেছিলেন অনেকেই কিন্তু ফেসবুকে মেসেজ করেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আপনাদের ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশে হয়েছে তার রেজাল্ট কবে প্রকাশ হবে এবং তাদের মাঠ কবে থেকে শুরু হবে এবং অনেকেই প্রায় কমেন্ট করেছিলেন আপনাদের টেলিগ্রাম গ্রুপে যে আপনাদের মাঠ ছাব্বিশে ডিসেম্বর শুরু হচ্ছে কি না তো বন্ধুরা আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানতে পেরে যাবেন যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশ হতে চলেছে এবং কবে আপনাদের মাঠ শুরু হবে সমস্ত রকম ডিটেলস আপনারা আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জেনে তবেই আপনাদের সঠিক ইনফরমেশানটি প্রোভাইড করব এবং যখন আপনাদের রেজাল্ট প্রকাশ হবে এবং মাঠ আপনাদের শুরু হবে আপনারা অবশ্যই তা মিলিয়ে নিতে পারবেন আমরা যা রেজাল্ট আপনাদের ডেট বলছি তার সাথে তো বন্ধুরা ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে থাকবেন আমরা ছোটোখাটো ইম্পর্টেন্ট আপডেটগুলো অবশ্যই আগে আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এর আগে বহুদিন আগেই আপনাদের আবগারি পরীক্ষার মেন পরীক্ষা কবে হবে তা অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছি যদি টেলিগ্রাম গ্রুপ ভিজিট না করে থাকেন অবশ্যই একবার ভিজিট করে দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশ হতে পারে তো আপনাদের অলরেডি কিন্তু অ্যান্সার কী দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং অ্যান্সার কিতে কিন্তু অনেকগুলো উত্তরই প্রায় দু তিনটে উত্তর কিন্তু ভুল রয়েছে একটি অবশ্যই ভুল রয়েছে যেমন কন্যাশ্রী প্রকল্পে আপনাদের যে ডেটটা দেওয়া হয়েছে দু হাজার ওটা হানড্রেড পার্সেন্ট ভুল ওটা দু হাজার হবে সেই মতো বেঙ্গল পুলিশ কিন্তু একটি মেল আইডি দিয়ে দিয়েছে সেই মেল আইডিতে আপনাদের কোশ্চেনের যদি আপনারা সঠিক উত্তর দিয়ে থাকেন বা কোনো রকম কনফিউশন যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে মেল করে জানানোর কথা বলা হয়েছে যদি আপনারা মেল আইডিটি না জেনে থাকেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন সেই মেল আইডিতে কিন্তু আপনারা মেল করে জানাতে পারেন যে কোশ্চেনটি আপনি সঠিক উত্তর দিয়েছেন কিন্তু তারা হয়তো ভুল উত্তর আপনাকে প্রোভাইড করেছে অ্যান্সার কিতে তো সেটার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে দু তারিখ থেকে ন তারিখ অর্থাৎ এই মাসের দু তারিখ থেকে কিন্তু ন তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে সাত দিন সময় দেওয়া হয়েছে এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে মেল করে জানাতে হবে তো এইটুকুনি আপনারা জানেন এইটুকুনি কিন্তু আপনাদের মেল করে জানাতে হবে যে কোশ্চেনগুলো আপনাদের মনে হচ্ছে যে আপনারা ঠিক উত্তর দিয়েছেন কিন্তু ভুল অ্যান্সার কী প্রকাশ হয়েছে সেগুলো কিন্তু মেল করে অবশ্যই জানান মেল আইডি টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন তার সময় কিন্তু দু তারিখ থেকে ন তারিখ এবার আপনাদের কোশ্চেন হলো তাহলে রেজাল্ট কবে প্রকাশ হবে দেখুন বন্ধুরা আপনাদের যেহেতু দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আপনাদের এই সময়সীমা দেওয়া হয়েছে যে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনাদের মেল করে জানাতে তো এর মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই রেজাল্ট প্রকাশ হচ্ছে না আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা ন দশ তারিখ কি রেজাল্ট প্রকাশ হবে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই মাসের ন দশ তারিখ আপনাদের রেজাল্ট প্রকাশ হবে না তাহলে আপনাদের রেজাল্ট কবে প্রকাশ হবে ভালো করে শুনেন বন্ধুরা এই মাসের পনেরো তারিখের মধ্যে এই মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ হবে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখের এদিকে থাকবে অর্থাৎ চোদ্দো তেরো হতে পারে কিন্তু আপনাদের দেখবেন ষোলো সতেরো হবে না পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অফিসিয়ালি রেজাল্ট প্রকাশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আপনারা মিলিয়ে রাখবেন যে পনেরো তারিখের মধ্যেই কিন্তু হয়তো পনেরো তারিখও আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে কিন্তু পনেরো তারিখের ওই পারে যাবে না এর মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবার আপনাদের কোশ্চেন আসতে পারে কেন এতদিন সময় নেবে দেখুন বন্ধুরা আপনাদের রেজাল্ট কিন্তু অলরেডি খাতা দেখা কমপ্লিট খাতা নিশ্চয়ই হিউম্যান বিইং বা মানুষকেও দেখেনি অবশ্যই কম্পিউটার দেখেছে তো সেই মতো আপনাদের খাতা দেখা কিন্তু কমপ্লিট কিন্তু আপনাদের যে রেজাল্ট সিস্টেম সেটা কিন্তু এখনও তৈরি করা হয়নি কেন তৈরি করা হয়নি আপনারা দেখেছেন যে অনেক অ্যান্সার কিতে ভুল উত্তর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকের নাম্বার আবার বাড়বে অনেকের নাম্বার আবার কমবে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এখনও তৈরি হয়নি যে পারফেক্টলি যে হ্যাঁ এই নাম্বারটা আপনি পেয়েছেন সেটা এখনও তৈরি হয়নি সেটা কিন্তু ন তারিখের পরই হবে ন তারিখের পর কিন্তু বোর্ডের কয়েকটা মিটিং হতে পারে যেই অ্যান্সারগুলো যারা অ্যাটেন্ড করেছে তাদের কি নাম্বার দিয়ে দেওয়া হবে না যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম্বার দেওয়া হবে না কিছুই করা হবে না তাদের মিটিং হতে হতে মোটামুটি দশ এগারো তারিখ অবশ্যই হয়ে যাবে তারপরে কিন্তু তারা রেজাল্ট রেজাল্ট রেডি করবে রেজাল্ট রেডি করতে করতে মোটামুটি আপনাদের ধরে রাখুন বারো তারিখ অবশ্যই হয়ে যাবে বারো তারিখ যদি হয়ে যায় তারপরে তারা রেজাল্টটাকে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবে তার জন্য কিন্তু গোটা একটা দিন লাগে তো এই তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ডিসেম্বরের তেরো থেকে পনেরোর মধ্যে খুব বেশি হলে যদি খুব বেশি হয় তেরো থেকে পনেরো যদি নাও হয় তাহলে কিন্তু আপনাদের কুড়ি তারিখের মধ্যে অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বরের কুড়ি কিন্তু আপনাদের লাস্ট ডেট তার মধ্যে আপনাদের অফিসিয়ালি অ্যান্সার আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ খুব সম্ভবত কিন্তু আমি কয়েকটা ডেট বলে দিচ্ছি আপনাদের পনেরো তারিখ রেজাল্ট প্রকাশ হতে পারে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে চোদ্দো তারিখ এছাড়া আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে কিন্তু তেরো তারিখ এই তিনটে ডেটে খুব চান্স আছে যদি এই তিনটে ডেটের মধ্যে না হয় তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু কুড়ি তারিখের মধ্যে অবশ্যই প্রকাশ হয়ে যাবে এবার আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে দাদা তাহলে মাঠ কবে থেকে শুরু হবে মাঠ আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন এবং ফেসবুকে স্ক্রিনশটও পাঠিয়েছেন যে আপনাদের মাঠ কিন্তু শুরু হতে চলেছে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে তো আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি ছাব্বিশে ডিসেম্বর আপনাদের মাঠ হবে না এ মাসে আপনাদের মাঠ হবে না আপনাদের মাঠ শুরু হতে পারে জানুয়ারি জানুয়ারি ফার্স্ট উইক কি জানুয়ারি সেকেন্ড উইকে আপনাদের কিন্তু মাঠ শুরু হবে জানুয়ারি ফার্স্ট উইকে হতে পারে অথবা জানুয়ারি সেকেন্ড উইকে আপনাদের মাঠ শুরু হবে এই মাসে আপনাদের মাঠ হবে না আপনারা অনেকেই দাবি করেছিলেন যে ছাব্বিশ তারিখ মাঠ হবে বা সাতাশ তারিখ মাঠ হবে এই দুদিনের একদিনও আপনাদের মাঠ হবে না আপনাদের মাঠ শুরু হবে জানুয়ারির ফার্স্ট উইকে অথবা জানুয়ারির সেকেন্ড উইকে আপনাদের রেজাল্ট যদি পনেরো তারিখ প্রকাশিত হয় তাহলে পনেরো তারিখ যদি রেজাল্ট প্রকাশ হতো তার সাথে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন আপনাদের সময় দেওয়া হবে মাঠের জন্য আপনারা অনেকেই কিন্তু প্রায় মাঠের জন্য যারা প্রিপারেশান শুরু করেননি বা রিসেন্টলি করেছেন তারা অনেকেই ভয় পেয়ে গেছিলেন যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর মাঠ শুরু হলে কীভাবে আমরা রেডি হব তো আপনাদের ছাব্বিশে ডিসেম্বর মাঠ হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মাঠ জানুয়ারি মাসেই হবে জানুয়ারি ফার্স্ট ফার্স্ট উইকে হবে অথবা জানুয়ারি সেকেন্ড উইকে হবে তো বন্ধুরা এই ভিডিওটিতে আশা করি আপনারা দুটো ইম্পর্টেন্ট ডেট কিন্তু পেয়ে গেলেন একটি আপনাদের রেজাল্ট কবে প্রকাশ হতে পারে এবং আপনাদের মাঠ কবে শুরু হতে পারে তো ভিডিওটি যদি উপকারে লাগে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করে রাখুন আপনারা যারা আফগারির জন্য প্রিপারেশন নিতে চছেন তাদের কিন্তু মেনেন পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তার অলরেডি ডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে প্রায় সপ্তাহখানেক আগেই জানিয়ে দিয়েছি তো আশা করি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা মাঠের জন্য ভালো করে প্রিপারেশন চালিয়ে যান ভয় পাওয়ার কোনো কারণ নেই ডিসেম্বরে আপনাদের মাঠ হবে না আবারও বলে দিচ্ছি জানুয়ারির আগে আপনাদের মাঠ হবে না জানুয়ারি ফার্স্ট উইক কি সেকেন্ড উইকে হবে মাঠের জন্য কিন্তু এক মাস সময় আছে রেজাল্ট কিন্তু পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে অথবা কুড়ি তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন অলরেডি একটি ভিডিওতে আমরা কাট আপনাদের দিয়ে রেখেছি যে কীভাবে কত কাট যেতে পারে তাও আমরা একটি পোল ক্রিয়েট করে দেবো টেলিগ্রামে এবং আপনাদের অবশ্যই ইউটিউবে সেখানে আপনারা জানাবেন আপনাদের কত নাম্বার উঠছে অ্যান্সার কি মেলানোর পর তারপরে আমরা অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাট অফ কত যেতে পারে অবশ্যই জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও